গ্রিসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী মারা যাননি। প্রবাসীরা করোনাকালীন সময়ে দেশটির সরকারি বিধিনিষেধ মেনে চলায় ভাইরাস থেকে নিরাপদে আছেন। তবে বৈধ কাগজপত্র না থাকায় অনেক প্রবাসী করোনার সময়ে বেশ ভোগান্তিতে আছেন। বাংলা টিভির গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীর উপস্থাপনায় প্রবাসে বাংলার মুখ টক শোতে এমনটাই বললেন অতিথিরা। আরও বিস্তারিত জানাব নাসিরউদ্দিন ভুঁইয়ার রিপোর্টে। চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-19 ভাইরাস ইউরোপের অনেক দেশেই বিকট আকার ধারণ করলেও তুলনামূলক কম সংক্রামিত হয়েছে গ্রিস। দেশটির সরকার এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর প্রথম দিক থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেয়ায় দ্রুত করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে আর কেউ এ ভাইরাসে মারা যাননি, আক্রান্তের সংখ্যাও কম। গ্রিসের বাংলাদেশি প্রবাসীরাও বেশ সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলায় সংক্রমণ থেকে রক্ষা পেয়েছেন। শুরুর দিকে কয়েকজন আক্রান্ত হলেও তারা চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন। সেখানে এ পর্যন্ত করোনাভাইরাসে কোনো প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়নি। গ্রিক সরকারের নীতিগুলাকে অনুসরণ করে আমরা হোম কোয়ারেন্টাইনে ছিলাম, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছি এবং গ্রিক সরকারের সামগ্রিক লগুলাকে আমরা শ্রদ্ধার সহিত পালন করতে গিয়ে আজকে আমাদের কোনো প্রবাসী বাংলাদেশীরা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। বৈধ কাগজপত্র না থাকায় গ্রিসের ডিটেনশন সেন্টারগুলোতে বন্দী আছেন বিপুল সংখ্যক বাংলাদেশী। করোনাকালীন সময়ে দেশটিতে যাদের বৈধ কাগজপত্র আছে তারা কর্মক্ষেত্রে অগ্রাধিকার সহ নানা রকম সরকারি সুযোগ সুবিধা পেলেও অবৈধরা তা পাননি। যারা বৈধভাবে ছিল, যারা জব করছিল, তারা কিন্তু ঠিক একটা স্যালারি তারা পাচ্ছে, কিংবা স্যালারি বলবো কি, তারা সরকার থেকে একটা সহায়তা পাচ্ছে। কিন্তু যারা অবৈধ তারা কি করছে? তাদের কাজ নেই, তারা কোনো সরকারি কোনো সহায়তা পাচ্ছে না, তারা সরকারের কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে না, তো তাদের অবস্থা খুবই খারাপ। গ্রিস সরকারের পক্ষ থেকে ডিটেনশন সেন্টারে বন্দী প্রবাসী সহ কাগজপত্রের জটিলতায় থাকা প্রবাসীদেরকে মানবিক বিবেচনা করে দেশটিতে কাজ করার সুযোগ দেয়া হোক, এমনটাই প্রত্যাশা গ্রিস প্রবাসী বাংলাদেশীদের। নাসিরউদ্দিন ভুঁইয়া, বাংলা টিভি, ঢাকা। স্পেনের মাদ্রিদে মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার উদ্যোগে বৈধ কাগজপত্রহীন প্রবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি কবির আল মাহমুদ জানান, গত শনিবার ভালিয়েন্তে বাংলার কার্যালয়ের সামনে সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কর্মহীন অসহায় প্রবাসীদের মধ্যে প্রায় 250টি ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়। এর আগেও প্রায় 2000 প্রবাসীকে সহায়তা দিয়েছে এই সংগঠনটি। এ নিয়ে ষষ্ঠবারের মতো ত্রাণ বিতরণ করল ভালিয়েন্তে বাংলা। এই ত্রাণ কার্যক্রম চলবে পুরো মাসব্যাপী। এ সময় উপস্থিত ছিলেন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজউদ্দিন, কমিউনিটি নেতা আবু বক্কর সিদ্দিক মামুন, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, জুলহাসউদ্দিন, মোহাম্মদ হাবিব আল আমিন, মানিক মিয়া, মোহাম্মদ শাহ আলম, মকবুল হক, ফয়সাল সহ আরও অনেকে। এদিকে দীর্ঘ 99 দিন লকডাউনের পর গত 22